আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহদাত হোসেন, সহকারী শিক্ষক বাংলা, ঝালকাঠি সরকারি বিশ্ববিদ্যালয়, ঝালকাঠি। সুপরিচিত শিক্ষার্থীরা, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে শেখাব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র আজকে আমরা পড়ব তোমার পাঠ্য বইয়ের 55 পৃষ্ঠার ষষ্ঠ পরিচ্ছেদ বাক্য সম্পর্কে। আজকে আমরা আসো তাহলে আমরা বাক্য সম্পর্কে শিখি। বাক্য সম্পর্কে শিখব, বাক্য কি প্রথমে আমাদের জানতে হবে বাক্য কি। তোমরা দৈনন্দিন জীবনে প্রচুর বাক্যের ব্যবহার করো, হয়তো বুঝতে পারো না যে এইটা বাক্য। আমরা অনেক শব্দ ব্যবহার করি, অনেক শব্দের পরে আর একটা শব্দ বসে মনের ভাব প্রকাশ করি। তোমরা বলো না স্যার আসসালামু আলাইকুম, আবার বলো কি বন্ধু কেমন আছো, আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো। এরকম দৈনন্দিন জীবনে তোমরা মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শিক্ষক সবার সাথে অনেক বাক্য ব্যবহার করো, কিন্তু তোমরা আসলে জানো না বাক্য কাকে বলে। আমরা শিখি তাহলে আমরা বুঝতে পারবো আসলে বাক্য কি। তোমরা বলো না চলো বন্ধু খেলতে যাই, চলো বন্ধু খেলতে যাই, এটাও একটা বাক্য, এটাও একটা বাক্য। তাহলে বাক্য কাকে বলে তা আমরা শিখবো। আসো আমরা বলতে পারি এক বা একাধিক পদ, এক বা একাধিক পদ দ্বারা যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে আমরা বাক্য বলতে পারি। আবার এক বা একাধিক, এক বা একাধিক পদ মিলে যখন বক্তার কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাহলে তাকে আমরা বাক্য বলতে পারি। এখন বলতে পারো যে স্যার একটা পদ দিয়ে বাক্য হতে পারে? অবশ্যই হতে পারে। তোমরা অনেকদেরকে বলো না বন্ধু চল, এই যে আমরা বলি দেখো সবাই খেয়াল করো চল, বলে না চলো আমরা খেলতে যাই, আর এক বন্ধু বললো চল খেলতে যাই, এই চল দেখো এই চল একটা পদ, এই একটা পদ দিয়ে একটা বাক্য হতে পারে। তারপর দেখো বেশি বাক্য কয়েকটা পদ মিলেও আবার একটা বাক্য হতে পারে, যেমন দেখো শাহিন বইপুস, শাহিন বইপুস, এটা কয়টা পদ আছে? শাহিন একটা পদ, বই একটা পদ, তারপরে যেমন একটা পদ দ্বারাও একটা বাক্য হতে পারে তেমনি একাধিক পদ মিলেও একটা বাক্য হতে পারে। এজন্যই আমরা বলছিলাম এক বা একাধিক পদ মিলে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাহলে তাকে আমরা বাক্য বলতে পারি। দেখো শাহিন বই পড়ে, এখানে আমাদের মনের ভাবটা প্রকাশ পেয়েছে। আবার বলছে বন্ধুরা চলো আমরা খেলতে যাই, আর এক বন্ধু বলছে চলো, এই চলো দ্বারা আমি খেলতে যাই, আমরা খেলতে যাই। তাহলে আমরা বুঝলাম কি বাক্য কাকে বলে। বাক্য হচ্ছে এক বা একাধিক পদ যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে আমরা বাক্য বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো বাক্য কি বা বাক্য কাকে বলে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 55 পৃষ্ঠায় দেখবে সেখানে লেখা আছে এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। আমরা বুঝতে পারছি কিছু উদাহরণের মাধ্যমে বাক্য কাকে বলে। এখন প্রত্যেকটা জিনিস হওয়ার জন্য কিছু গুণাবলী দরকার, প্রত্যেকটা জিনিসের কিছু গুণাবলী দরকার আছে। তুমি একজন স্টুডেন্ট, তোমারও তো কিছু গুণাবলী আছে, আছে না? তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে, তোমাকে ভর্তি হতে হয়েছে, তোমাকে স্কুলে আসতে হচ্ছে, তোমাকে ড্রেস মেনটেন করতে হচ্ছে, তোমাদের বই খাতা নিয়ে আসতে হচ্ছে, তোমাকে লেখাপড়া করতে হচ্ছে, শিক্ষকের কথা মানতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, ঠিক না? ঠিক তেমনি ভাবে একটা বাক্য হওয়ার জন্য তারও কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী বা শর্ত দরকার আছে। আসো এবার আমরা শিখবো একটা বাক্য হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য বা গুণাবলী দরকার। একটা বাক্য হওয়ার জন্য তিনটি বৈশিষ্ট্য বা গুণাবলী দরকার। প্রথম হচ্ছে আকাঙ্ক্ষা, তারপর হচ্ছে আসক্তি, আসক্তি, তারপর হচ্ছে যোগ্যতা। তাহলে আমরা বুঝলাম কি একটি বাক্য হতে হলে বা একটা বাক্যের
বৈশিষ্ট্য বা একটা বাক্যের শর্ত হচ্ছে তিনটি গুণ তার থাকা দরকার, একটা আকাঙ্ক্ষা, একটা আসক্তি, আর একটা যোগ্যতা। এবার আমরা শিখব আকাঙ্ক্ষা কি, আসক্তি কি এবং যোগ্যতা কি। কোনো একটা বাক্যের যদি এগুলো থাকে তাহলে তাকে আমরা পরিপূর্ণ একটা বাক্য বলতে পারবো, আর যদি না থাকে তাহলে সেটাকে আমরা বাক্য বলতে পারবো না। আসো আমরা উদাহরণ দিয়ে শিখি আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বললে আসলে তোমরা বুঝতে পারো মনের কিছু ইচ্ছা, অভিলাষ, কিছু চাওয়া, জানতে চাওয়া, এরকম একটা অবস্থা বলবে আকাঙ্ক্ষা। বলে না এই তোর এত আকাঙ্ক্ষা কিসের, এটা কি বুঝাই দিয়ে কি বুঝাচ্ছে, কিছু সে জানতে চায়, কিছু সে করতে চায়, এটাকে বলা হয় আকাঙ্ক্ষা। তাহলে আমরা দেখো আমরা যদি বলি এভাবে একটা বাক্য বলতে পারি, দেখো যদি কেউ বলে তোমার এক বন্ধু বলো সফিক স্কুলে গিয়ে, স্কুলে গিয়ে কি করবে, পরের যে অংশটা, পরের যে পদ সেগুলি আমাদের জানতে ইচ্ছে করে, এই যে পরের অংশটা আমাদের জানতে ইচ্ছে করে সেটাকে আমরা আকাঙ্ক্ষা বলতে পারি। বাক্যের এক বা একাধিক পদ জানার পরে সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য বা সম্পূর্ণ ভাবটা বোঝার জন্য আমরা যে আরো সামনে কিছু জানতে চাই সেটাকে বলা হয় আকাঙ্ক্ষা। কি বলা হয়? আকাঙ্ক্ষা। দেখো আমরা যদি সুন্দর ভাবে বলতে চাই তাহলে বলতে পারি বাক্যের অর্থ পুরোপুরি ভাবে বোঝার জন্য এক পদের পরে অন্য পদে শোনার যে আমাদের ইচ্ছে, শোনার যে আমাদের ইচ্ছে সেটাকে আকাঙ্ক্ষা বলে, সেটাকে কি বলে আকাঙ্ক্ষা বলে। দেখো সফিক স্কুলে গিয়ে কি করে, পড়ালেখা পড়ালেখা করে, এই যে পড়ালেখা করে এটি আমাদের শোনার আগ্রহ বা ইচ্ছা ছিল, আগ্রহ বা ইচ্ছাকে বলা হয় কি আকাঙ্ক্ষা। আবার দেখো তোমরা যখন পড়বে এই বানানটা সব সুন্দরভাবে খেয়াল করবে, ঠিক আছে, কিভাবে এই বানানটা লেখা আছে সেটা দেখবে। হ্যাঁ অনেক সময় তোমরা এটা ভুল করো, বানানটা ভুল করো, এটা বানানটা ভুল করা যাবে। তাহলে আমরা প্রথমে বলছিলাম সফিক স্কুলে গিয়ে, সফিক স্কুলে গিয়ে কি করবে সেটা আমরা প্রথমে বলিনি, না বলার ফলে আমাদের মনে একটা প্রশ্ন জাগছে, ও কি করে, ও কি স্কুলে গিয়ে মারামারি করে, ও কি বন্ধুদের সাথে আড্ডা দেয়, ও কি স্কুলে যায় না, কি স্যারদের কথা শুনে না, এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু এই অনেক কিছু হওয়ার জন্য আমাদের মনে একটা ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সেটাকে আমি যখন বললাম সফিক স্কুলে গিয়ে দেখা পড়া করে, তখন তোমরা সবাই বুঝতে পারছো যে না এই এবার আমরা বুঝতে পারছি স্যার কি বলছে যে আমরা সফিক স্কুল গিয়ে পড়া, এবার আর আমাদের কোনো জানার ইচ্ছে নেই। যদি কোনো বাক্যে জানার কোনো আমাদের ইচ্ছে না থাকে, আকাঙ্ক্ষা না থাকে, তাহলে আমরা মনে করব যে বাক্য গঠনে বা বাক্যের শর্তের যে তিনটি শর্ত আছে তার প্রথম শর্ত পূরণ করেছে, কি করছে পূরণ। এরপরে আসো আমরা শিখব দ্বিতীয় শর্ত বা বৈশিষ্ট্য কি, আসক্তি। এই বানানটা তোমরা খেয়াল করো শব্দটা কিন্তু অনেকেই কিন্তু কয়তা বলে, কয়তা বলে তোমরা এটা বলবো না, এটা খেয়াল করো শব্দটা কিন্তু হচ্ছে আ সত্যি, আ শব্দটা হচ্ছে আসত্যি, নট আসক্তি। আমরা ভালোভাবে বুঝবো যে এটা আসত্যি, এটা কিন্তু আসক্তি নয়, এটা খুব ভালো করে আমরা শিখব। দেখো এখন আসত্যি কাকে বলে, আসত্যি কাকে বলে। দেখো তোমরা যখন শ্রেণীকক্ষে ঢোকো, তোমরা যখন তোমাদের ক্লাসরুমে যাও, তোমরা সামনে দেখো টেবিল চেয়ার সাজানো আছে, তোমরা কি সেখানে বসো, বসো না, কেউ বসো না, তোমরা খুব ভালো সাজানো যায়, তোমরা তোমাদের বেঞ্চে গিয়ে বসো, ঠিক আছে। আবার মনে করো আমাদের স্কুলের যে অনেক চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে, তারা যখন ক্লাসের মধ্যে যায় পারমিশন বা অনুমতি নিয়ে যায়, তখন কি তারা তোমাদের বেঞ্চে বসে, বসে বসে, ঠিক তেমনি ভাবে এক একটা পদের এক একটা যোগ্যতা আছে, কে কোথায় বসে, কে কোথায় বসবে, শিক্ষক তো তোমাদের বেঞ্চে গিয়ে বসে না, তবে পড়ানোর সময় অনেক সময় বসে, সেটা ভিন্ন কথা, কিন্তু শিক্ষকদের স্থান তো হয়েছে চেয়ার টেবিলে, সে সেখানে বসে আবার ঘুরে ঘুরে তোমাদেরকে পড়ায়, আবার তোমাদের কাজ কি, তোমরা হচ্ছে বেঞ্চের উপরে বসো, বেঞ্চের উপরে বসো এবং শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনো। তাহলে দেখো সবারই কিন্তু স্থান আছে, সবারই স্থান আছে, ঠিক তেমনিভাবে পদেরও কিন্তু স্থান আছে, পদের কি আছে,
স্থান আছে। বাক্যের অর্থ রক্ষার জন্য, বাক্যের অর্থ রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজানোর নামই আসে। দেখ আবার বলি, বাক্যের অর্থ রক্ষা করে, বাক্যের অর্থ রক্ষা করে পদগুলোকে যথাযথ স্থানে সাজানোর নামই হচ্ছে আসক্তি। মানে যে যেখানে বসার কথা সে সেখানে বসবে, যার যেখানে অবস্থান সে সেখানে থাকবে, সেটাই হচ্ছে আসক্তি। দেখো এবার আমি একটা উদাহরণ দিই, তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো এবং দেখো কি বলি। দেখো আমি যদি এরকম বলি, বাবা ইলিশ থেকে এনেছেন বাজার। খেয়াল করো, বাবা ইলিশ থেকে এনেছেন বাজার, আসলে কেমন লাগলো এখানে? কেমন লাগলো শুনতেই তো ভালো লাগে, শুনতেই তো আমাদের আসলে ভালো লাগে না। কিভাবে বাবা ইলিশ থেকে কোনোদিন বাজার আনতে পারে বলো? ইলিশ থেকে বাজার আনতে পারে বাবা? ইলিশ কি? ইলিশ তো একটা মাছ, মাছ থেকে বাজার আনবে কি? সেটা আসলে হয় না। তাহলে যার যথোপযুক্ত স্থান আছে, যার যেরকম স্থান তাকে সেরকম ভাবে বসতে হবে এবং তাকে সেভাবেই সাজাতে হবে। এই সঠিকভাবে সাজালেই একটা বাক্য আমরা পেয়ে যাবো। এবার তোমরা খেয়াল করো, আমি যদি এভাবে বলি, বাবা বাবা বাজার থেকে ইলিশ এনেছে, এবার দেখো সবাই সুন্দর করে খেয়াল করো, দেখো বাবা বাজার থেকে ইলিশ এনেছে। এবার কিন্তু আমরা সুন্দর একটা বাক্য পেয়েছে এবং শুনতেও আমাদের কাছে ভালো লাগে, কোনো এলোমেলো মনে হয় না। আর এটাই হচ্ছে আসক্তি, যে যেখানে বসবে তাকে সেখানে বসানোটাই হচ্ছে আসক্তি, তাকে সেখানে বসানোটাই হচ্ছে আসক্তি। দেখো এবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার কাকে কোথায় বসাবো? এটাও তো জানতে হবে, ঠিক না? কাকে কোথায় বসাবো? আসো এবার আমরা শিখবো একটা বাক্য কিভাবে গঠন করতে হয়। আসক্তিটা জানতে হলে আমাদের বাক্যের গঠন জানতে হবে, বাক্যটা কিভাবে গঠন করতে। আসো এই আমরা বাংলা ব্যাকরণ পড়ছি, এবার আমরা বাংলা ব্যাকরণের বাংলা বাক্য গঠনের নিয়ম শিখব। বাংলা বাক্য গঠনের নিয়ম হচ্ছে, প্রথমে বসবে কর্তা, প্রথমে কি বসবে? কর্তা বসবে, তারপরে কর্ম বসবে, তারপরে ক্রিয়া বসবে। খেয়াল করো সবাই, মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা হচ্ছে বাংলা বাক্য গঠনের নিয়ম। বাংলা বাক্য গঠনের নিয়ম হচ্ছে, প্রথমে কর্তা বসবে, তারপরে কর্ম বসবে, শেষে ক্রিয়া বসবে। এইগুলি হচ্ছে বাংলা বাক্য। তবে ইংলিশটা একটু জানো যাতে তোমাদের জন্য ভালো হবে। ইংলিশ বাক্য গঠনের নিয়ম হচ্ছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এখানে আমাদের সাথে একটু ডিফারেন্স আছে। বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী প্রথমে কর্তা বসবে, তারপরে কর্ম বসবে, শেষে ক্রিয়া বসবে। কিন্তু ইংলিশ সেন্টেন্সেস দেখা যায় প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। যেমন তুমি যদি সরকার তুমি ভাত খায়, তুমি ভাত খায়। তোমাদের কিন্তু গত ক্লাসে আমি শিখিয়েছিলাম যে কিভাবে কর্মপদ পাওয়া যায়। দেখো এই বাক্যে কাজ করছে কে? অমি। কে কাজ করছে? অমি। এটাও আমি তোমাদেরকে শিখিয়েছি, বাক্যে যে কাজ করে তাকেই কর্তা বলে। কি বলে? কর্তা বলে। এখন যদি তুমি ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি কর্মপদ পেয়ে যাবে। অমি কি খায়? অমি কি খায়? ভাত খায়। অমি কি খায়? ভাত খায়। দেখো অমি ভাত খায়, অমি কি খায়? ভাত খায়। তাহলে ভাত ভাতটা হচ্ছে কর্ম, আর খায়টা হচ্ছে ক্রিয়া। আমরা গত ক্লাসে ক্রিয়াপদ সম্পর্কে জেনেছি, ক্রিয়াপদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় এই ক্রিয়াপদ বলে। তাহলে দেখো আমি তোমাদেরকে শিখালাম প্রথমে কর্তা বলবে, তারপরে কর্ম, শেষে ক্রিয়া। ঠিক আছে, দেখো প্রথমে আমি কর্তা, ভাত কর্ম, খায় ক্রিয়া, এটা কি ঠিক আছে? দেখো মিলিয়ে দেখো। এরপরে আমি যদি ইংরেজি বাক্যে, দেখো এইটাই যদি আমি ইংরেজি ফরম্যাটে আনি তাহলে হবে কি? তুমি তুমি রাইস, তুমি রাইস। দেখো তুমি হচ্ছে সাবজেক্ট, মানে সাবজেক্ট কাকে বলে? যে বাক্যে কাজ করে, কাজ করছে কে? তুমি।
আর অমি হলো সাবজেক্ট, রিসোর্সের ভাগ, আর রাইস হচ্ছে অবজেক্ট। আমরা একটু বাংলা ব্যাকরণ আর ইংলিশ গ্রামারের বাক্য গঠনের নিয়মটা জানো, তাহলে তোমাকে শিখতে হবে এই আসলটা হচ্ছে কি, বাক্যের অর্থ রক্ষার জন্য পদগুলোকে যথাযোগ্য স্থানে সাজানোর নামে আসক্তি, মানে যে যেখানে বসবে তাকে সেখানে বসানোর নামে হচ্ছে আসক্তি। তাহলে আমরা শিখলাম কি, প্রথমে বাংলা বাক্যের কর্তা বসবে, পরে কর্ম বসবে, শেষে ক্রিয়া বসবে, শেষে কি বসবে, ক্রিয়া বসবে। আমরা এই অনুযায়ী সাজাব। এখন আমি যে একটা উদাহরণ দিলাম যে বাবা ইলিশ থেকে বাজারে এনেছে, এখানে কিন্তু এই অনুযায়ী বসে না। আমি যদি লিখি দেখো, মিনা ভাত, এই বাক্যে মিনা কর্তা, খায় ক্রিয়া এবং ভাত। তাহলে আমরা যে আসক্তি শিখলাম সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের যে নিয়ম আছে, বাক্য গঠনের যে নিয়ম আছে সেই অনুযায়ী আমাদেরকে বাক্যটা সাজাতে হবে। প্রথমে কর্তা বসাতে হবে, তারপরে কর্ম বসাতে হবে, শেষে ক্রিয়াপদ বসাতে হবে। আশা করি তোমরা আসক্তিটা বুঝতে পারছো। এরপরে সর্বশেষ একটি বাক্য গঠনের জন্য বা একটা বাক্যের বৈশিষ্ট্য সেটা হচ্ছে যোগ্যতা। সেটা হচ্ছে কি, যোগ্যতা, সেটা হচ্ছে যোগ্যতা। খেয়াল করো এই যোগ্যতাটা কি, মনে করো একটা বাক্যের আকাঙ্ক্ষা ঠিক আছে, আসক্তি ঠিক আছে, কিন্তু ভাবগত এবং অর্থগত মিল, ভাবগত এবং অর্থগত মিল নাই, তাহলে আমরা বলবো যোগ্যতা অভাব আছে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, তোমরা একটু খেয়াল করো, সবাইকে বলছি কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? দেখো আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যোগ্যতা আছে। যেমন আমি যদি বলি হাতি আকাশে, হাতি আকাশে, দেখো একটু আগে তো তোমাদের শিখালাম, দেখো হাতি কিন্তু কর্তা, উড়ে ক্রিয়া আর আকাশে কর্মপথ হিসেবে আছে। তাহলে হাতি আকাশে উড়ে, এই বাক্যটার কি আকাঙ্ক্ষা আমাদের অন্য কিছু জানতে ইচ্ছে করে? উঠেও না, আকাঙ্ক্ষা তো এখানে নাই। হ্যাঁ, যদি এখানে আমি বলতাম হাতি আকাশে, শুধু এটুকু বলতাম, তাহলে এখানে আমাদের সামনের অংশটা শোনার ইচ্ছা থাকতো, এটা কিন্তু সেটা নেই। তারপর আমি একটু আগে বলছিলাম আসক্তি কর্তা কর্ম এবং ক্রিয়া অনুযায়ী বসবে, সেটা কিন্তু এখানে ঠিক আছে, দেখো কর্তা কর্ম ক্রিয়া অনুযায়ী বসবে। তাহলে এটা বাক্য হলো না কেন, হলো না এই কারণে বাক্যের অন্তর্গত পদগুলির মধ্যে কি করতে, অর্থের সঙ্গতি এবং ভাবের মেলবন্ধন থাকবে, ভাবের এখানে কিন্তু মেলবন্ধন নাই, কারণ হাতির কোনো হাতি আকাশে উঠতে পারে না, এটা ভাবের সাথে অর্থের কিন্তু কোনো সামঞ্জস্য নেই। আবার যদি আমরা বলি তোমাদের পাঠ্যপুস্তকে একটা উদাহরণ আছে, আমরা বড়শি দিয়ে নারকেল পারি, আসলে বড়শি দিয়ে কি নারকেল পারা যায়, এটার সাথে যদিও এটা আকাঙ্ক্ষা এবং আসক্তির যোগ্যতা আছে, আসক্তির যোগ্যতা আছে, কিন্তু এই যে যোগ্যতা বাক্য গঠনের যে যোগ্যতা সেই যোগ্যতা কিন্তু আসলে নেই, বড়শি দিয়ে কখনো নারকেল পারে না, নারকেল মানুষ পারে কি দিয়ে, গাছে উঠে, আর বড়শি দিয়ে কি করে মানুষে মাছ ধরে, কি করে মাছ ধরে, তোমরা মাছ ধরো না, আমরা তো অনেক মাছ ধরেছি ছোটবেলা বড়শি দিয়ে, তোমাদের বাড়ির পুকুর বা পাশে নদী বা খাল অনেক মাছ ধরে, খুব ভালো, বিশেষ করে তেলাপিয়া মাছ ধরতে খুব মজা লাগে, হ্যাঁ খুব মজা করা যায়, মাছ সব বন্ধুরা মিলে যখন একত্রে ধরে বা নদীতে বড়শি দিয়ে বড় বড় বড়শি দিয়ে বোয়াল মাছ পাওয়া যায়, এ হচ্ছে আমাদের বাল্য স্মৃতি, আশা করি তোমাদেরও এরকম অনেক স্মৃতি রয়েছে। এই হচ্ছে বাংলা বাক্য গঠনের কিছু গুণ যে থাকে বা বৈশিষ্ট্য, আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের আর একটু বিষয় শেখাবো, সেটা হচ্ছে তোমরা কি জানো একটা বাক্যের কয়টি অংশ থাকে, একটা বাক্যের কয়টি অংশ থাকে জানো? তোমরা তো জানো যে প্রতিটি বাক্যের দুটি অংশ থাকে, যেমন তোমরা যখন ইংলিশ গ্রামার পড়ো তখন দেখবা প্রত্যেকটা সেন্টেন্স টু পার্টস, হ্যাঁ সেটা হচ্ছে কি একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট, সাবজেক্ট একটা প্রেডিকেট, ঠিক তেমনি ভাবো বাংলা ব্যাকরণেরও দুটি অংশ আছে, বাক্যের কয়টি অংশ আছে বাংলা ব্যাকরণে দুটি অংশ আছে, দেখো আমরা দুটি অংশ শিখবো, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে
একটা উদ্দেশ্য আর একটা হচ্ছে একটা উদ্দেশ্য আর একটা যেমন তোমরা শিখলো যে বাংলা বাক্যের যে দুটি অংশ আছে একটা উদ্দেশ্য বুদ্ধিও আমরা একটা উদাহরণ দিলে এটা আমাদের পরিষ্কার হয়ে যাবে খেয়াল করো আমি যদি বলি বাক্যে যে কাজ করে তাকে যেমন কর্তা বলে তাকে সাবজেক্ট বলে একই বা তাকে উদ্দেশ্য বলে বাক্যে যে কাজ করে তাকে মূলত কাজ করে অথবা তোমাদের ব্যাকরণে লেখা আছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য করে যার সম্পর্কে কিছু বলা হয় কি হয় যার বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে উদ্দেশ্য বলে এখন মাছ ধরে কে মাছ ধরে শহীদ মাছ ধরে কে ধরে শহীদ মাছ ধরে কে মাছ ধরে শহীদ মাছ ধরে তাহলে শহীদ সম্পর্কে কিছু বলা হয়েছে শহীদ হচ্ছে উদ্দেশ্য আর মাছ ধরে হচ্ছে উদ্দেশ্যের সম্পর্কে যা কিছু বলা হয় অর্থাৎ এই কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে আবার আমরা একটু বারবার শিখি কারণ তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো একটু বারবার বললে তোমাদের বোঝার জন্য সুবিধা হবে দেখো বাক্যের অংশ আছে দুটি একটি উদ্দেশ্য আর একটা বিধেয় বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে যেমন আমার দিয়ে উদাহরণ শাহাদাত স্যার বাংলা দ্বিতীয় গোত্র পড়ায় এখন এই যে কার সম্পর্কে বলা হয়েছে শাহাদাত স্যার সম্পর্কে বলা হয়েছে এই শাহাদাত স্যার হচ্ছে উদ্দেশ্য আর বাংলা ব্যাকরণ পড়ান এটি হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো বাসা বসে মনোযোগ দিয়ে শুনবে এবং মনোযোগ দিয়ে পড়বে তাহলে তোমরা একটা কাজ করো তোমরা এবার খাতা কলম না এবং বাড়ির কাজটা লিখে নাও গরু আকাশে একটি এই প্রশ্নটা লিখবে যে গরু আকাশে উড়ে এটি কেন বাক্য নয় এই বাড়ির কাজটা ধন্যবাদ সকলকে ধন্যবাদ জালকাটি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে যারা তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলি শিখবে এবং দেখবে আর তোমাদের সমস্যা থাকলে কমেন্টসে লিখবে বা ফোন করবে সবাই ভালো থাকো থাকো আর আমার জন্য দোয়া করো আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি সামনে তোমাদের ক্লাস দিতে পারি সে দোয়া করবা আসসালামু আলাইকুম।